নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই শক্তি বাড়িয়ে বৃষ্টি আর অন্তত পাঁচ দিন এমনটাই জানালো আলিফুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যানিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক মৌসুমি অক্ষরেখা নতুন করে শক্তি বাড়িয়েছে আর তার জেরে আরও পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় সেই সঙ্গে জল বাড়বে নদীগুলিতেও সেই জন্য কৃষক এবং মৎস্যজীবীদের সাবধানতা অবলম্বনে পরামর্শ দেওয়া হয়েছে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে গোটা উত্তরবঙ্গে পাহাড়ে বৃষ্টিতে জল বাড়তে শুরু করায় জল বাড়ছে তিস্তা তর্সায় অসংখিত এলাকায় বহু গ্রাম প্লাবিত হয়েছে জলের তলায় চলে গিয়েছে বিঘের পর বিঘের জমির ফসল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্রামীণ মৌসুম সেবা কেন্দ্রের প্রিন্সিপাল নোডাল অফিসার শুভেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন এই সময় খুব সাবধান এবং সচেতন থাকতে হবে ফসল যেমন রক্ষা করতে হবে তেমনই সুরক্ষিত থাকতে হবে নিজেদেরকেও সেচ দপ্তরের তরফে জানানো হয়েছে মানসাই নদীতে লাল সংকেত জারি করা হয়েছে রায়ডাক তোরসা নদীতে হলুদ সংকেত জারি হয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গ্রামীণ মৌসুম সেবা কেন্দ্রের সূত্রের খবর হিমালয় পাদদেশে তৈরি হওয়া মৌসুমি অক্ষরেখার জন্য বারোই জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল এই সময়ে এসে ওই অক্ষরেখা আরও শক্তিশালী হয়েছে তাতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথায় কত পরিমাণে বৃষ্টি হয়েছে শিলিগুড়িতে একশো পঁয়তাল্লিশ দশমিক চল্লিশ মিলিমিটার আলিপুরদুয়ারে তিনশো পঁয়তাল্লিশ দশমিক চল্লিশ মিলিমিটার কোচবিহারে দুশো সাত মিলিমিটার শিলিগুড়িতে দুশো বত্রিশ মিলিমিটার মালবাজারে দুশো নব্বই দশমিক ষাট মিলিমিটার হাসিমারায় একশো একষট্টি দশমিক চল্লিশ মিলিমিটার বানারহাটে দুশো দশ মিলিমিটার মাথাভাঙায় একশো এক দশমিক চল্লিশ মিলিমিটার তুফানগঞ্জে একশো পনেরো দশমিক কুড়ি কিলোমিটার মেখলিগঞ্জে একশো দশ মিলিমিটার মৌসুম সেবা কেন্দ্রের তরফে এই সময়ে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে মানা করা হয়েছে কৃষকদের ক্ষেত্রে কাজ করার সময় সাবধানতা অবলম্বনে পরামর্শ দেওয়া হয়েছে বজ্রপাতে হাত থেকে বাঁচতে সাধারণ মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির জন্য পাহাড়ে ধস নামতে পারে সেই জন্য পাহাড়ের বাসিন্দাদের চলাফেরার ক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া সেবা কেন্দ্রের তরফে জানানো হয়েছে এই সময়ে আনাজের গোড়া পচা রোগ হয় তাতে প্রচুর আনাজ নষ্ট হতে পারে আমন ধানের বিস্তলা ডুবে যেতে পারে দুই ক্ষেত্রেই নিকাশি ব্যবস্থার পরামর্শ দেওয়া হয়েছে ট্রে পদ্ধতিতে আমন ধানের বিস্তলা করার পরামর্শ দেওয়া হয়েছে তাতে ক্ষতির সম্ভাবনা কম থাকে গবাদি পশুদের এই সময় ফুট অ্যান্ড মাউথ রোগ হয় তাদের খাবার খড় ভিজে যায় তাই তাদের উঁচু জায়গায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে ক্ষতি হতে পারে মাছ চাষেও পুকুর ভেসে গেলে মাছ বেরিয়ে যেতে পারে তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন